নমস্কার বন্ধুরা ইনভেস্টিং মাইন্ড সঞ্জয় চ্যানেলে আপনাদের স্বাগত আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স স্ল্যাব বিষয়টা যে ইনকাম ট্যাক্স আমরা যখন মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটে আমরা বিনিয়োগ করি তাহলে সেক্ষেত্রে আমাদের যে ইনকাম ট্যাক্স লাগে সেটা কিভাবে বা কত টাকা লাগতে পারে সেটা সম্পর্কে আমরা একটু জানব দেখুন আমাদের ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে একটা আগের একটা স্ল্যাব রেট ছিল সেটা কী ছিল সেটা ছিল হচ্ছে আপ টু দু লাখ পঞ্চাশ হাজার সেক্ষেত্রে কোনো ট্যাক্স দিতে হতো না তারপর তারপরে যে আড়াই লাখ থেকে পাঁচ লাখ পর্যন্ত যা ইনকাম সেক্ষেত্রে পাঁচ পার্সেন্ট ট্যাক্স দিতে হতো তারপর ছিল হচ্ছে পাঁচ লাখ এক টাকা থেকে দশ লাখ পর্যন্ত কুড়ি পার্সেন্ট আর দশ লাখের উপরে হলে থার্টি পার্সেন্ট ঠিক আছে এবার দেখুন তাহলে এই এখন বর্তমানে যে নতুন যে রেটটা এসছে নতুন রেটটা দেখুন কী আছে আপ টু আড়াই লাখ টাকা ওই একই আছে কোনো ট্যাক্স লাগবে না আড়াই লাখ থেকে পাঁচ লাখ টাকা ফাইভ পার্সেন্ট আর পাঁচ লাখ থেকে সাড়ে সাত লাখ টাকা টোয়েন্টি পার্সেন্ট মানে পাঁচ লাখ থেকে দশ লাখ পর্যন্ত টোয়েন্টি পার্সেন্ট হয়ে গেছে যেটা আগে ছিল দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট ছিল সেটা এখন টোয়েন্টি পার্সেন্ট হয়েছে আর আছে কি দশ লাখের থেকে সাড়ে বারো লাখ টাকা যেমন টোয়েন্টি পার্সেন্ট ছিল তারপরে বারো লাখ পঞ্চাশ থেকে পনেরো লাখ টাকা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পনেরো লাখ টাকার উপরে হলে পারে থার্টি পার্সেন্ট কিন্তু বর্তমানে দশ লাখের ওপর হলেই থার্টি পার্সেন্ট ট্যাক্স দিতে হবে আপনাকে এটা এখন মূলত স্ল্যাব রেট রয়েছে এবার আসে আমাদের ইনকাম দেখুন আমরা বিভিন্নভাবে ইনকাম করতে পারি কি কি করতে পারি একটা হচ্ছে আমরা স্যালারির মাধ্যমে ইনকাম করতে পারি আর কি করতে পারি আর হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অর্থাৎ আমাদের যদি কোনো বাড়ি থাকে সেখানে যদি আমরা ভাড়া দিই হ্যাঁ বা এইভাবে কোনো কোনো প্রপার্টি থেকে আমরা যদি ইনকাম করতে চাই সেটা একটা আমাদের ইনকাম আমাদের ইনকাম হতে পারে কোনো ব্যবসা করতে পারি বা কোনো প্রফেশনাল আলাদাভাবে রয়েছে তার জন্য আমরা যে বেতন পাই বা যা লাভ হয় সেটা একটা আপনার ইনকাম আমাদের এছাড়া ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন ঠিক আছে ক্যাপিটাল গেনের ব্যাপারটা আসছি আর কি আছে ইনকাম ফ্রম আদার সোর্সেস ঠিক আছে এতগুলো আমাদের ইনকাম হয় এর বাইরে আমাদের কোনো ইনকাম নেই এই কটাই কিন্তু সবারই ক্ষেত্রেই এই কটা ইনকামই কিন্তু হয় আমাদের এইবার দেখুন আমরা যে আমরা যে ইনকামটা করছি হ্যাঁ এই ইনকাম যে ট্যাক্স রেট আছে একটা কি যে যেমন ধরুন আমরা শেয়ার মার্কেট থেকে বলুন বা আমরা মিউচুয়াল ফান্ড থেকে যে বিভিন্ন রকম ইনকামগুলো করি তার মধ্যে একটা আছে ডিভিডেন্ড ইনকাম আছে ঠিক আছে ডিভিডেন্ড থেকে যে এক টাকা দু টাকা করে বিভিন্ন রকম ডিভিডেন্ড আসছে সেই ডিভিডেন্ড থেকে কিন্তু অনেকের অনেক টাকা মানে ইনকাম হয় যাদের প্রচুর শেয়ার ধরা আছে তারা কিন্তু এক টাকা মানে দেখা যাচ্ছে কয়েক লাখ টাকা এমনকি কয়েক কোটি টাকাও পর্যন্ত একজন ইনকাম করে ঠিক আছে এছাড়া ইন্টার ইন্টারডে বলতে শেয়ার মার্কেটে যারা ধরুন দিনের মধ্যে কোনো একটা সময় কিনলো আর বিকেল সাড়ে তিনটের আগে যদি সেটা বেছে দেয় হ্যাঁ বেছে দিয়ে যদি তার লাভ হয় তাহলে সেটাকে বলা হচ্ছে ডে ইনকাম ঠিক আছে এছাড়া ফিউচার অ্যান্ড অপশান আছে হ্যাঁ সেটা একটা ইনকাম আছে আর কি আছে ইনভেস্টমেন্ট হ্যাঁ আছে ইনভেস্টমেন্ট লং টার্ম যে আমরা ইনভেস্টমেন্ট করি ঠিক আছে সেটা একটা আছে তাই এই যে আমাদের ইনকামগুলো আছে এখান থেকে ডিভিডেন্ড যে ইনকামটা আছে ডিভিডেন্ড ইনকামটা কিন্তু আপনার হচ্ছে যে আমাদের যে স্ল্যাব রেট আছে আমরা ওটাকে আদার্স ইনকাম হিসাবে দেখি আমাদের কিন্তু আমরা এটাকে মানে এটাকে ট্যাক্সের আওতায় পড়বে এটা ডিভিডেন ইনকামটা আগে ছিল না এটা আগে পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় ছিল কিন্তু সেটা এখন বর্তমানে উঠিয়ে দিয়েছে দিয়ে ডিভিডেন ইনকামটাকেও আপনার হচ্ছে ট্যাক্সের আওতায় নিয়ে এসছে সরকার তাহলে এটা হচ্ছে আপনার যা ইনকাম মানে ধরুন স্যালারিতে যা ইনকাম আছে তারপরে যে ডিভিডেন যে ইনকামটা আছে সেটা যুক্ত হওয়ার পর যে স্ল্যাব রেট রেটে পড়বেন আপনি সেটা কিন্তু ডিভিডেন্ড ইনকাম তার মধ্যে ঢুকে যাবে ঠিক আছে তারপরে আছে কি ইন্টারডে ইন্টারডে ক্ষেত্রেও কিন্তু আপনার হচ্ছে ওই স্ল্যাব রেটের মধ্যেই পড়বে আর ফিউচার অ্যান্ড অপশানের ক্ষেত্রে আপনার কী আছে সে একইভাবে স্ল্যাব রেট আছে আর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অর্থাৎ হচ্ছে মানে মূলত ইনভেস্টমেন্ট বলতে আমরা কোনটাকে বুঝি যে হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট ঠিক আছে ইনভেস্টমেন্ট যেমন একটা হচ্ছে কি একটা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট আছে আর একটা আছে লং টার্ম ইনভেস্টমেন্ট ঠিক আছে শর্ট টাইম ইনভেস্টমেন্ট কোনটা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট বলতে যে আপনি সেই মিউচুয়াল ফান্ড হোক বা শেয়ার হোক যদি আপনি একটা শেয়ার বা মিউচুয়াল ফান্ড কেনেন কেনার পর ধরুন আজকে কিনলেন কালকে আপনি দেখলেন যে আজকে ধরুন একটা কিনলেন সাপোজ দশ হাজার টাকা আপনি একটা শেয়ার কিনলেন বা শেয়ার মার্কেটে আপনি দশ হাজার টাকা বিনিয়োগ করলেন হঠাৎ করে কালকে দেখলেন সেটা পনেরো হাজার টাকা হয়ে গেছে ঠিক আছে এবার বা কালকে দেখলেন বা পশু দেখলেন বা এক মাস পরে দেখলেন হ্যাঁ বা তিন মাস পরে দেখলেন কোনো ব্যাপার না দেখলে পারে তাহলে সেটা কি হচ্ছে সেটা তাহলে আপনার তখন ডেলিভারি হয়ে যাচ্ছে অর্থাৎ আপনার যদি রাত্রি পেয়ে যায় যেদিনকে আপনি কিনলেন সেদিনকে যদি রাত্রি পেয়ে যায় তার মানে সেটা ডেলিভারির মধ্যে পড়ছে অর্থাৎ সেটা শর্ট টার্মের মধ্যে পড়ছে শর্ট টার্ম ক্যাপিটাল কেন অর্থাৎ শর্ট টার্ম ইনকাম হিসাবে আপনার সেটা গণ্য হবে এবং তার উপরে আপনার কিন্তু ফিফটিন পারসেন্ট ট্যাক্স দিতে হবে এক বছর অর্থাৎ কি আপনি আজকে কিনলেন যদি আজকেই বেঁচে দেন বা আপনি কালকে বেচলেন বা এক বছরের মধ্যে অর্থাৎ তিনশো দিনের মধ্যে যদি আপনি তিনশো দিনের দিনও বেছেন তাও কিন্তু আপনার এটা আপনার শর্ট টার্মই হবে তিনশো দিনে গিয়ে যদি আপনি যান তখন কিন্তু আপনার ওটা লং টার্ম ক্যাপিটাল গেন হিসাবে কাজ করবে ঠিক আছে এক্ষেত্রে অনেক মজা আছে আমি আসছি দেখুন এই শর্ট টার্মের ক্ষেত্রে সরকার কিন্তু কি করেছে ফিফটিন পারসেন্ট ট্যাক্স পেয়ে দেছে অর্থাৎ শর্ট টার্ম যে আপনি লাভ করবেন সেই ইন্টারডেতে করুন ডেলিভারিতে কী বলে ইন্টারডেতেই করুন বা ডেলিভারি উঠেই করুন বা অন্য কিছুতেই করুন না কেন আপনার হয়তো সেক্ষেত্রে শর্ট টার্ম গেমের ক্ষেত্রে আপনার কিন্তু পনেরো পার্সেন্ট লাভ হবে সেই মিউচুয়াল ফান্ডে ধরুন আপনি এটা কিনেছেন তিন মাস পরে দেখছেন অনেক টাকা বেড়ে গেছে আপনি বেছে দিলেন কিন্তু যে লাভটা হচ্ছে সেটা কিন্তু তার উপরে পনেরো পার্সেন্ট ট্যাক্স দিতে হবে ঠিক আছে এরপর চলে আসি আমরা হচ্ছে ডেলিভারি ডেলিভারি বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অর্থাৎ কি যেটা লং টার্ম যেটা হচ্ছে এক বছরের বেশি ধরুন আপনি একটা শেয়ার কিনলেন এক বছরের বেশি হলো সেটা বছর হতে পারে পাঁচ বছর হবে দশ বছর হতে পারে কুড়ি বছর হতে পারে ঠিক আছে তিরিশ বছর হতে পারে ঠিক আছে খর পরে যে লাভটা হবে লাভ যেটা অর্থাৎ আপনার মূল টাকাটা না কিন্তু যদি আপনি এক লাখ টাকা শেয়ার কেনেন তাহলে দেখা গেল সেটা দশ লাখ টাকা হয়ে গেছে তাহলে যে ন লাখ টাকা যেটা আছে সেই ন লাখ টাকার উপরে কিন্তু আপনাকে টেন পার্সেন্ট ট্যাক্স দিতে হবে ঠিক আছে দেখুন এই বিষয়টা পরিষ্কার যে আমরা যখন কোনো একটা শেয়ার কিনছি কেনার পরে দিনের দিন বেচছি বা পরের দিন বেচছি বা এক বছরের মধ্যে যদি আমি বেচি তাহলে সেক্ষেত্রে আমাকে পনেরো পার্সেন্ট দিতে হবে আর যদি এক বছরের পরে বেচি তাহলে সেক্ষেত্রে আমাকে টেন পার্সেন্ট ছাড় দেবে অর্থাৎ সরকারও কিন্তু আপনাকে বলছে যে আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট করুন অর্থাৎ আপনি ইনভেস্টমেন্ট করুন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনি বছরে এর মধ্যে একটা সুবিধা আছে সেটা কি সেটা হচ্ছে আপনি বছরে এখান থেকে কিন্তু আপনি এক লাখ টাকা পর্যন্ত ছাড় পাবেন অর্থাৎ প্রথম ধরুন প্রত্যেক বছর যদি আপনি এক লাখ টাকা করে শেয়ার থেকে ধরুন লাভ করতে পারেন হ্যাঁ কিন্তু দেরি মানে আপনার হচ্ছে সেই শেয়ারটা যেন এক বছর থাকে এক বছর পরে যেন হয় তাহলে সেক্ষেত্রে আপনার এক লাখ টাকা পর্যন্ত পুরো ফ্রি এখানে কোনো ট্যাক্স লাগবে না ট্যাক্স ছাড়া ট্যাক্সের আওতা মুক্ত তারপরে যে এক লাখ টাকা পরে যে টাকাটা থাকবে তার উপরে আপনাকে কিন্তু ট্যাক্স দিতে হবে ঠিক আছে এটা পরিষ্কার দেখুন এবার চলে আসি আমরা হচ্ছে একটা সামারি আসছি যে ডিভিডেন্ড যে ইনকাম আসছে আগে ছিল আমাদের কি ট্যাক্স ছিল না এখন বর্তমানে কি যে আমাদের যে ইনকাম আছে তার উপরে এই ডিভিডেন্ড ইনকামটা যোগ হয়ে যাবে যোগ হয়ে গিয়ে কী হবে আদার্স ইনকাম হিসাবে দেখাতে হবে কিন্তু দেখিয়ে সেটা আমাদের যে স্ল্যাব রেট হবে তার উপরে আমাদের দিতে হবে এছাড়া ইন্টারনেটে দেখালাম আমি আপনাকে আর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কি হচ্ছে যে শর্ট টার্ম এই যে এসটি সিজি অর্থাৎ শর্ট টার্ম ক্যাপিটাল গেন সেক্ষেত্রে আপনাকে পনেরো পার্সেন্ট দিতে হবে আর লং টার্মের ক্ষেত্রে কী হবে যে দশ পার্সেন্ট কিন্তু আপনার সেক্ষেত্রে হচ্ছে এক লাখ টাকা পর্যন্ত ফ্রি এক লাখ টাকা যদি ইনকাম হয় আপনার মানে কী বলে শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড থেকে যদি আপনি প্রতি বছর ধরুন এক লাখ টাকা করে ইনকাম তুলে ফেলছেন তাহলে কোনো অসুবিধার জন্য কোনো ট্যাক্সি দিতে হবে আপনাকে বুঝতে পারছেন পরিষ্কার জিনিসটা এবার দেখুন একটা মজা আছে ধরুন শেয়ার মার্কেট করতে গিয়ে আপনার হচ্ছে কোনো লস হলো প্রতিবার লস দেখা যাচ্ছে আমরা অনেক সময় ইন্টারে করি বা বিয়ে কোনো দেখা যায় কোনো একটা শেয়ার নেমে যাচ্ছে আমি বিক্রি বিক্রি করে দিলাম আমার সেখানে লস হলো ঠিক আছে সেই লসটাকে কিন্তু আপনি ক্যারি ফরওয়ার্ড করতে পারেন অথবা সেট আপ করতে পারেন এর জন্য কিন্তু কিছু একটা টার্মসঅ কম্বিনেশন রয়েছে অর্থাৎ একটা শর্ত রয়েছে শর্তগুলো আপনাকে মানতে হবে কিন্তু এই টাকাটা কিন্তু আপনি ক্যারি ফরওয়ার্ড করতে পারেন ঠিক আছে কীভাবে করতে পারেন যেমন আইটিআরে আপনাকে প্রথম যে শর্ত সেটা কি আইটিআরে কিন্তু আপনাকে এটাকে দেখাতে হবে যে আমার এটা লস হয়েছে ঠিক আছে এবং কবে দেখাতে হবে ডিউ ডেটের মধ্যে যখন আপনি আইটিআই ফাইল করছেন তার আগেও আপনাকে দেখিয়ে দিতে হবে যে আমার এই টাকাটা লস হয়েছে ঠিক আছে এবার এটা কিন্তু অবশ্যই দেখাতে হবে না দেখালে কিন্তু আপনি সেটা যে আপনার যে লসটা হয়েছে লসটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন না পরের বছরই বা তারপরের বছর সেটা কিন্তু নিয়ে যেতে পারবেন না ঠিক আছে এখানে দেখুন তাহলে আমরা একটা যে ক্যারি ফরওয়ার্ডের ব্যাপারটা দেখুন ডিভিডেন্ডের ক্ষেত্রে কিন্তু কোনো ক্যারি ফরওয়ার্ড হয় না ডিভিডেন্ড যদি এক বছরে যাই পান্ডা কেন তার উপরে আপনাকে দিতে হবে আর ইন্টারের ক্ষেত্রে কী আছে চার বছর পর্যন্ত আপনি ছাড় পাবেন অর্থাৎ চার বছর পর্যন্ত আপনি সেই ধরুন আপনার পঞ্চাশ হাজার টাকা এবছর লস হলো আপনি তারপর আবার ইন্টারডে করেই ইন্টারডে করেই কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যদি ইন্টারডেতে লস হয় তাহলে কিন্তু আপনাকে ইন্টারডে করেই লাভ যেটা হবে চার বছরের মধ্যে সেই লাভটা যদি আপনি ফুলফিল করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না আপনি সেই যে আপনার লস হয়ে লসটা লাভটা চার বছর পর্যন্ত এটাকে আপনি কিন্তু টেনে নিয়ে যেতে পারবেন আর ফিউচার অপশানের ক্ষেত্রে কিন্তু আট বছর ঠিক আছে আর তোমার আপনার হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে আট বছর ঠিক আছে এবার শর্ট টার্মের ক্ষেত্রে একটা মজার বিষয় আছে সেটা হচ্ছে যে শর্ট টার্মে যে আপনি লাভটা করেছেন সেটা আপনি শর্ট টার্মেও দেখাতে পারেন আবার লং টার্মে গিয়েও কিন্তু আপনি এটাকে দেখাতে পারেন যে আমার শর্ট টার্মে আমাকে লাভ হয়েছে আমি লং টার্মের সঙ্গে যুক্ত করে দিলাম যে আমি আট বছর পর্যন্ত আমি এটাকে টেনে নিয়ে যেতে পারি ঠিক আছে আর ইনভেস্টমেন্ট যেটা আপনি লং টার্মের ক্ষেত্রে খুঁজছেন সেক্ষেত্রে যদি আপনার লস হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এটাকে আট বছর আপনি টেনে নিয়ে যেতে পারবেন কিন্তু সেক্ষেত্রে আপনাকে লং টার্ম ক্যাপিটাল গেন হিসাবেই এটাকে শো করাতে হবে ঠিক আছে আশা করছি আপনাদের এই বিষয়টা খুব ভালো লেগেছে এবং পরিষ্কার হবে বিষয়টা যদি আর কোনো সমস্যা থাকে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যদি জিরো সাথে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আমাদের নিচে লিঙ্ক রয়েছে লিঙ্কে আপনি ক্লিক করে জিরো সাথে অ্যাকাউন্ট খুলতে পারেন এবং জিরো ব্রোকারেজ হ্যাঁ এখানে কোনো ব্রোকারেজের ইয়ে লাগেন এবং সবচেয়ে ভালো এবং বিশ্বস্ত ব্রোকার হচ্ছে জিরো দেখেন ভারতবর্ষের বর্তমানে কিন্তু এক নম্বরে রয়েছে তারা ধন্যবাদ